টিলা, তুই যাই বলিস, শত্রু যদি বেঁচে থাকে তবেই তো তার সঙ্গে শত্রুতা করে মজা, শত্রু যদি মরেই যায় তাহলে কার সঙ্গে আর শত্রুতা করব বল। জানিস তো আজকে আমারও মনটা কেমন যেন একটু কষ্ট হচ্ছে। মা তুই এই কথা বলছিস? হ্যাঁ রে, জানিস তো আমারও মনটা কেমন একটু কষ্ট হচ্ছে। তাহলে চল চল আমরাও যাই, আমরা ওই কালিন্দীর তীরে যাই, দেখি যদি আর একবার দর্শন করতে পারি কৃষ্ণকে। তাই জটিলা কুটিলাও চলেছে ওই কালীদহের তীরে। এদিকে প্রাণ গোবিন্দ আমার প্রবেশ করলেন কালীয় নাগের পুরীতে। কালীয় নাগ কি করছে? কালীয় নাগ তার পত্নীদের নিয়ে আনন্দে নৃত্য গীত করছে। আর যেই না প্রাণ গোবিন্দকে দর্শন করলো কালীয় নাগ, ক্রোধান্বিত হয়ে গেল। দেখিয়া কালীয় সর্প ক্রোধে হুতাশর, দেখিয়া কালীয় সর্প ক্রোধে হুতাশর, ওই দেখিয়া কালী সর্প ক্রোধে হুতাশর। কৃষ্ণাঙ্গে কৃষ্ণাঙ্গে আইল করি গভীর গর্জন, কৃষ্ণাঙ্গে আইল করি গভীর গর্জন, কৃষ্ণাঙ্গে আইল গভীর আনন্দন। দ্বিসহস্র লোচন অরুণ সমতুল, দ্বিসহস্র লোচন অরুণ সমতুল। কালীয় নাগের কতগুলি চোখ? দ্বিসহস্র লোচন, দ্বিসহস্র লোচন অরুণ সমতুল, ক্রোধেতে ফুলিল অঙ্গ শরীর বিপুল, ক্রোধে ফুলিয়া অঙ্গ শরীর বিহুল, ক্রোধে ফুলিয়া অঙ্গ শরীর বিহুল। ফুলিতে লাগিল, ফুলিতে লাগিল, ফুলিতে লাগিল, ফুলিতে লাগিল, কালীয় নাগের অঙ্গ খানি ফুলিতে লাগিল, ওই কালীয় নাগের অঙ্গ খানি ফুলিতে লাগিল, কালীয় নাগের অঙ্গ খানি ক্রোধে বশীভূত হয়ে, ক্রোধে বশীভূত হয়ে, কালীয় নাগের অঙ্গ খানি ক্রোধে বশীভূত হয়ে ফুলিতে লাগিল। কালীয় নাগ প্রাণ গোবিন্দকে বলতে লাগলেন, ও রে দুষ্ট মানব, তোর এত বড় স্পর্ধা, তুই আমার পুরীতে প্রবেশ করেছিস, এক্ষুনি আমি তোকে ধ্বংস করে ফেলব। তখন প্রাণ গোবিন্দ কি বলছেন? ওরে দুষ্ট কালীয়, তোর জন্য আমার ভক্তরা কষ্ট পাচ্ছে, তোর জন্য আমার সখারা কষ্ট পাচ্ছে, তাই আজকে আমি তোকে বধ করবই কর। কালীয় নাগ দেখছে ছোট্ট একটা ছেলে, ছোট্ট একটা ছেলে এত বড় কথা বলছে, তখন ক্রোধান্বিত হয়ে গেল। কালীয় নাগ তখন কি বলছে? দাঁড়া দাঁড়া, আমার বিষ দন্ত দিয়ে এক্ষুনি আমি তোকে দংশন কর। তখন বিষ দন্ত দিয়ে দংশন করছে, বিষ দন্ত দিয়া কালীয় দংশে গদা ধরে, দন্ত দিয়া কালীয় দংশে গদা ধরে, বিষ দন্ত দিয়া কালীয় দংশে গদা ধরে, বিশ্ববিজ বিশ্বপতির বিষে কি বা করে, বিশ্বরূপ বিশ্বপতির বিষে গদা ধরে, বিশ্ববিজ বিশ্বপতির বিষে কি বা করে, বিশ্ববিজ বিশ্বপতির বিষে গদা ধরে। তবে প্রভু জনার্দন মায়া কইল তাই, ওই তবে প্রভু জনার্দন মায়া কইল তাই, তবে প্রভু জনার্দন মায়া কইল তাই, শিলাকায় হইলেন দেব শ্যামরায়, হইলেন দেব শ্যামরায়, আজ শিলাকায় হইলেন দেব শ্যামরায়, শিলাকার হইলেন দেব শ্যামকা। যেই না কালীয় নাগ প্রাণ গোবিন্দকে দংশন করতে গেল, তখন প্রাণ গোবিন্দ আমার কি করলো? প্রাণ গোবিন্দ আমার মায়ার দ্বারা তার সর্ব অঙ্গটাকে পাথরে পরিণত করে দিল। এবার আপনারাই ভেবে দেখুন, কোন সাপ যদি কোনো পাথরকে দংশন করতে যায় তাহলে ওই সাপের কি অবস্থা হবে? কালীয় নাগের যে কটি বিষ দাঁত ছিল সব কটি দাঁত একটি একটি করে ভেঙে চূর্ণ হয়ে, ব্যথায় কাতর হয়ে পড়লো কালীয় নাগ। কালীয় নাগ মনে মনে ভাবছে, কিরে
আমি আমি দংশন করতে গেলাম, কিন্তু এই ছোট্ট ছেলেটা পাথরের মতন শক্ত হয়ে গেল কি করে? তবে রে, তুই কি ভেবেছিস পাথরের মতন শক্ত হয়ে গিয়ে আমার থেকে তুই মুক্তি পেয়ে যাবি? একদম না। শোন শোন, আমি আমার সমস্ত শক্তি দিয়ে তোকে জড়িয়ে ধরব এবং তোকে পিষে ফেলব। তখন কালিওনা কি করল, প্রাণ গোবিন্দের অঙ্গটাকে জড়াতে লাগলো। ভালোভাবে জড়ানোর পর গলার কাছে একটা ফাঁস দিয়ে এইবার বলতে লাগলো, এইবার তোকে কে বাঁচাবে? তুই তোর সমস্ত শক্তি দিয়েও তুই নিজেকে রক্ষা করতে পারবি না, এক্ষুনি তুই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবি। তখন প্রাণ গোবিন্দ আমার কি করলো, প্রাণ গোবিন্দ আমার তার বাম পদ দিয়ে কালিওনাগের পুচ্ছটা চেপে ধরলো, আর বাম হাত দিয়ে কালিওনাগের ফনাগুলোকে ধরল। এবার কি হলো, ক্রমশ প্রভুর অঙ্গ ফুলিতে লাগিল। ক্রমশ ওই ভীষণ সংকটে তখন কালিও পড়িল, ওই ভীষণ সংকটে তখন কালিও পড়িল। মৃত প্রায় হইল রাত, হইল জ্বর জ্বর শরীর, ওই জ্বর জ্বর শরীরে ডুবিল রুধিরে দয়াল হরি। ক্ষমা কর ভগবান, জড়িয়ে ধরেছিল, আর প্রাণ গোবিন্দ তখন বিশ্বম্ভর মূর্তি ধারণ করছে। তখন কালিওনাগের কি অবস্থা, কালিওনাগের অঙ্গ ফেটে যেতে লাগলো, সর্ব অঙ্গ থেকে রক্তপাত হতে লাগলো। এইবার কালিওনাগ বলছে, প্রভু দয়া করে ক্ষমা করো, দয়া করে ক্ষমা করো, আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি, দয়া করে আমাকে ক্ষমা করো। কালিওনাগের পত্নীরা দেখছে কালিওনাগের তো মৃত্যু হয়ে যাবে। তখন কালিওনাগের পত্নীরা প্রাণ গোবিন্দের চরণে আছার খেয়ে পড়ল, হে ভগবান, হে দয়াময়, দয়া করে, দয়া করে আমার স্বামীদের ছেড়ে দিন, দয়া করে স্বামীকে ছেড়ে দিন, আমাদের বড় ভুল হয়ে গেছে। পতি দেহি পতি দেহি ডাকয়ে সঘনে, ব্যগ্র হয়ে পড়ে আছে শ্রীকৃষ্ণের চরণ, ব্যগ্র হয়ে
আমরা চরণ তলে আশ্রয় নিলাম, এবার আমাদের ক্ষমা করো। লাগলেন, ওরে দুষ্ট কালিও, তোর পত্নীদের জন্য আজকে আমি তোকে ছেড়ে দিলাম, যা তুই তোর পত্নী পুত্রদের নিয়ে চলে যা রমণক দ্বীপে। তখন কালিও নাগ বলতে লাগলো, প্রভু তুমি তো জানো প্রভু, গরুর হচ্ছে আমার বড় শত্রু, আমাকে দেখলেই আমাকে ভক্ষণ করার জন্য ছুটে আসে। একমাত্র এই কালীদহের মধ্যে গরুর প্রবেশ করতে পারে না, কারণ সৌভরিমণির অভিশাপ রয়েছে। গরুর যদি এই কালীদহে কখনো প্রবেশ করে তবে তার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যাবে। তাই আমি এই কালীদহের মধ্যে ছিলাম, কিন্তু হে প্রভু আমি যদি রমণক দ্বীপে যাই তাহলে গরুর তো আমাকে ভক্ষণ করে নেবে। তখন প্রাণ গোবিন্দ বলছে, ওরে কালীও, আমি তোর মস্তকে নৃত্য করব, আর সেই নৃত্যের ফলে আমার চরণ চিহ্ন তোর মস্তকে থাকবে, আর গরুর যখনই ওই চরণ চিহ্ন দেখবে তোর সঙ্গে আর কোনোদিনও বিবাদ করবে না। নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অনাদিরাদি প্রাণ গোবিন্দ, আমার কালীয় নাগের মস্তকে ভুবন মোহন সাজে নৃত্য করবেন। এই নৃত্য অপ্রাকৃত নৃত্য, যেখানে হয় ভগবানের নাম সংকীর্তন সেটাই মধুময় বৃন্দাবন। আজকে আমাদের এই জগদ্দান মঠে অনাদিরাদি গোবিন্দের কালীয় দমন লীলা হচ্ছে। আজকে এই জগদ্দান মধুময় বৃন্দাবন, এই বৃন্দাবনে অনাদিরাদি গোবিন্দ তার ব্রজগোপী সঙ্গে নিয়ে এসেছেন। আমরা হয়তো আমাদের চোখে দেখতে পাচ্ছি না, তিনি কিন্তু লীলার এখানে এসেছেন তাতে কোনো সন্দেহ নাই। তাই আসুন সমস্ত ভক্তগণ, অনাদিরাদি গোবিন্দ আমার কালীয় নাগের মস্তকে ভুবন মোহন সাজে নৃত্য করবেন। এই নৃত্য দর্শন করে মায়েরা প্রাণ ভরে উলুধ্বনি দেবেন, বাবারা প্রাণ ভরে হরিধ্বনি দেবেন। নাচে রে নাচে রে নাচে নাচে রে নাচে নাচত সুন্দর গিরিধরিলা নাচত সুন্দর গিরিধরিলা নাচত সুন্দর গিরিধরিলা নাচত সুন্দর গিরিধরিলা ভুবন মোহন সাজে গোঠের রাখা সদা ধুলা নন্দ দুলাল জয় জয় যশোদা ধুলা
তো সুন্দর গিরি ধারিল গোবিন্দ আমার কালিও নাগের মস্তকে নৃত্য করল এবং তার ফলে কালিও নাগের মাথায় একটা প্রাণ গোবিন্দের চরণ চিহ্ন হয়ে গেল। এইবার প্রাণ গোবিন্দ আমার আবার উপরে উঠে এলেন, প্রাণ গোবিন্দ আমার মা যশোমতির কোলে বসলেন এবং সবাই মিলে তখন আনন্দ করছে, সবাই তাদের প্রাণ গোবিন্দকে ফিরে পেয়েছে, সবার মনে আজকে আনন্দ মায়ের কোলে। তাই আসুন ভক্তগণ, আমরা এখানেই মায়ের কোলে, মায়ের কোলে এখানে আজকে আমরা মিলন রাখব। নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদা নয়ন বলি গৌর হরি হরি ঘুম যদি মার ভেঙে যায় চোখ মেলে সে যদি চায় যদি মা
পেতে পাবে তুমি করছো কি যে চোখের জলে শাসন করে তার চোখের জলে ভাসাবে মা জন প্রেমানন্দে গৌর হরি 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 বল। সকলে মিলে আমাদের সঙ্গে বলুন জয় জয় মা শারদা রামকৃষ্ণদেব জিউ কি, জয় জয় মা শারদা রামকৃষ্ণদেব জিউ কি, জয় জয় মা শারদা রামকৃষ্ণদেব জিউ কি, স্বামীজি কি জয়, স্বামীজি কি জয়, স্বামীজি কি জয়, জগদ্দান মঠ কি জয়, জগদ্দান মঠ কি জয়, জগদ্দান মঠ কি জয়, জয় নিতাই জয় গৌর। কোনটা কোনটা